এক দুই তিন দুশো টাকা দিলে হয়ে যাবে তো? চার পাঁচ এই ভাই এই এই ওই টাকা নিয়ে দৌড় মারছে স্যার। আমার টাকা তো ও কি করছে এখানে? মাছ পড়ছে? কখন থেকে ধরছো? বাড়ি যাওনি কেন? দুপুর হয়ে গেছে তো। এরকম আবার কি ধরনের মাছ ধরার সিস্টেম? কি করে মাছ ধরো? হ্যাঁ বোতল কেটে আটা ঢুকে দিয়ে দেখি দেখি মাছ দেখি অল্প তো বিকালে কাজ করে কল লেগেছে খেয়েছো? না খাবো গে বাড়ি। বাড়িতে কে কে আছে? ভাই বোন মা আব্বা বাপ বাপটা হ্যাঁ অসুখ ঘুরতে পারে না কাজ করতে পারে না মাছ বিক্রি করে খাওয়া হয়। আচ্ছা এই ব্যাপার, তাহলে তুমি মাছগুলো বিক্রি করবে তাই তো? এই ভালো মাছ পড়ছে তোরে। এটা কোন মাছ? হ্যাঁ কাজ করো মাছগুলো বিক্রি করবে তাহলে তুমি তাই তো? তুমি পড়াশোনা করো না কেন? বাড়ি কোথায়? ওই তো সামনে সামনে ওই ওইটাও তোমার না? দেখি চলো এই পড়ে যাবে সব দানে। কই মাছ কই এতে? এই পড়েছেই তো। এটা কি মাছ? বড় মাছ পড়েছে তো একটা। হ্যাঁ বাহ, আমি মাছগুলো কিনবো চলো দেখি। আর আছে? আর বসানো আছে? ওদিকে আছে। এই দাঁড়ো, এটা কি মাছ? এটা বড়টা কি মাছ? ওটা এটা কি মাছ? গুড়জোয়ালি। হ্যাঁ গুড়জোয়ালি গুড়জোয়ালি। আচ্ছা ভিতরে রাখো ভিতরে রাখো। ও অনেক মাছ ধরেছো তুমি, গুড। আস্তে 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 ওটা নিয়ে এসো তো, বাবুটা আবার কষ্ট করে আসবে। এই দাঁড়ো তো, ওখানে তো অনেকগুলো মাছ আছে ভিতরে। তোলো 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 তোলো, আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো। আস্তে আস্তে পড়ে যাবে আস্তে। এ মাছ তো পালিয়ে যাচ্ছে মনে হচ্ছে সব। এই তো এইটা উপরানো উপরানো, এই রাস্তার উপরানো। দেখি 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 ঢালি মাছগুলো নিচে ঢালি। হ্যাঁ জিয়ন্ত পুটি, এগুলো তুলে দাও তুলে দাও তুলে দাও, আমি হাত দেবো।
এটা আবার কি কলের মাছ ধরা রে বাবা। আচ্ছা আমি তুলে দিই। তোমার এই মাছগুলো সব ভালো আছে? এরকম জ্যান্ত মাছ তুমি সকাল থেকে মাছ ধরছো, সব জ্যান্ত কি করে থাকবে? বাবা কি করে? বাবা ঘরে থাকে, বাবার অসুখ, কাজ করতে পারে না, আমি মাছ বিক্রি করে খাই। আচ্ছা প্রতিদিন ধরো নাকি? এই মাছগুলো কত টাকা বিক্রি হয় তবু? দুশো। অনেক মাছ তো, এতগুলো মাছ 200 টাকা? আচ্ছা এক কাজ করো, এই মাছগুলো তুমি আমাকে দাও, একটু কমজম করে রাখো, কত দেবো বলো? কমজম কি করবো, দাও কি দেবে? হ্যাঁ কি দেবে দাও? 200 টাকা? আচ্ছা না থাক, তুমি এত কষ্ট করে মাছ ধরছো, তোমার 200 টাকাই দিচ্ছি, ঠিক আছে? মাছগুলো নিয়ে যাবো কি করে? ওটা কি ফেলো আর কি। আচ্ছা 200 টাকা লস হবে না? 200 টাকা লস হলে কি করবো আর? আমার লস হবে, তোমার নয়। তোমার তো মাছটা, এই মাছ তো 200 টাকা আমার অনেক বেশি, পুঁটি মাছের দাম কম জানো তো, পুঁটি মাছ 200 টাকা। আচ্ছা হোক, তুমি গরিবের ছেলে কষ্ট করে খাচ্ছ যখন। কি আবার শোনো ভাই, ওই তুই টাকা নিয়ে দৌড় মালি কেন? কি ব্যাপার, টাকা আমি দৌড় মারলি কেন এবার? এ তোকে আমি টাকা দিচ্ছিলাম এদিকে, কি জ্বালা! আমি যাবো পারে, আমি কিন্তু নেমে যাবো, তুই আমাকে চিনিস না। তাই আমি কিন্তু যাবো বলে দিচ্ছি না, আমি যাচ্ছি, তুই যাবো না, তুই আসবি কোনটা? এ ওই তো ঘুরা, টাকা ভিজে যাবো ওই তো ঘুরা, কি সাহস রে বাবা! এ দেখ তুই কে, শোন আগে পারে আস, তোকে বলছি আস। ধরো দেখি দে, তার দে, কি করেছি কি এগুলো তুই? তোকে তো আমি 200 টাকা বলি, আমি কত টাকা দিচ্ছিলাম তুই জানিস? তুই টাকা নিয়ে দৌড় মারলি, তোর দাঁড়ানোর ব্যবস্থা হচ্ছে? এ বাবা টাকাগুলো তুই কি করেছিস এগুলো? এই তো সব ভিজে গিয়েছে, তো তোর বাপের শরীর। টাকা নিয়ে দৌড় মারছে স্যার, আমার টাকা তো কাস্তে আছে, সে দুবাই আর তুই তো খাইনি, কার বাটা খাতে? তোর বাপের শরীর খারাপ, তুই আমাকে তো বলবি তুই টাকাটা নিয়ে দৌড় মারলি কেন? আর তুই উনি বলছে তুই অন্য রকম করছিস কেন? মার খেয়েছিস? হ্যাঁ মার খেয়েছিস তুই? এই চল, সব টাকা তুই ভিজে দিয়েছিস আমার। তোর কটাকা লাগবে এর থেকে? তোর কটাকা লাগবে তুই বল, তোর কটাকা লাগবে? আমি তো সেই কটাকা তোকে দিতাম, তো তুই টাকা নিয়ে দৌড় মারলি কেন? কি তোর মাছ আমি নিয়ে চলে যাবো, টাকা আমি দেবো না তোকে।
তোর মাছ আমি নিয়ে চলে যাবো, টাকা দেবো না। মাছ দিয়ে যাবো। হ্যাঁ মাছ দিয়ে যাবো। কেন মাছ দিয়ে যাবো? তুই টাকা মাছ নিয়ে যাচ্ছিস তুই আমার টাকা নিয়ে দৌড়মালি কেন? জল পানি লাভ মারলি কেন? তুই কি ভাবিস আমি ধরতে পারবো না? ওদিক থেকে রাস্তা ছিল, আমি তো যেতাম তো। তুই কোন দিকে এদিকে এদিকে তোর আমি মাছ দেবো না, টাকা নিয়ে মাছ দেবো না, টাকাও দেবো না। হ্যাঁ কি ছেলে রে বাবা, সাহস কি করে হলো তোর? বাবা এই বাড়ি কোথায় তোর? সামনে কোন পাড়ায়? পাড়ার নাম কি? এই সামনে পাড়ায় বাড়িতে এখন কে কে আছে? তোর বাড়িতে আমি যাবো দেখবি? এরকম আর কোনোদিনও করবি না, এরকম হবে আর কোনোদিনও হবে না তো। এই বেটা বাড়ি নিয়ে আসো তো, কেন পেটন দিতে হবে, নাহলে সাইজ হবে না। সাহস কোথা থেকে পেলি তুই? হ্যাঁ রে আমি তো বেশ ভালোভাবে কথা বলছি তোর সঙ্গে এসে। একটা বাড়ি ভেঙে নিয়ে আসো। নাম কি বলি তোর? বাড়ি দাও তো। এই কিছুক্ষণ না পিটলে সাইজ হবে না, শিক্ষা পাবে না। আমি তোকে কয় টাকা দিচ্ছিলাম না দিচ্ছিলাম তুই দেখ। এই এরকম আর হবে কোনোদিনও? কান্দর উঠবস কর, একশো আর উঠবস করবি। হ্যাঁ বাদ দে বাদ দে, ছাড় ছাড়। আজকে তোর বয়স কম বলে বাচ্চা বলে তোকে আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট টাইম না যেন এইরকম ব্যবহার কারোর সঙ্গে আর হয়, ঠিক আছে? শিল লাগছে কি বলবো তোকে আর। হ্যাঁ তোর মাছ আমি নেবো না, যা যা তোর মাছ নিয়ে তুই যা ঘরে যা, ধর চলে যা। এই শোন 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 শোন, তোর বাবার শরীর খারাপ? তুই বলবি তো তুই ক টাকা নিবি আমার কাছ থেকে, এরকম করলি কেন? তুই কত টাকা দেবো তোকে বল, তুই বল কত টাকা দেবো? কত টাকা দেবো বল? এক হাজার টাকা দেবো তো, দিলে হয়ে যাবে তো? তুই এক হাজার টাকা লাগবে তুই বল আমার কাছে, কত টাকা তো ভিজে দিয়েছিস। এই ধর, ঠিক আছে তো? এরকম আর করবি না বাবু, যা। শোন শোন, মানুষের সঙ্গে এরকম করতে নেই, হ্যাঁ? টাকা সকলের ইনকাম করতে কষ্ট হয়, এই টাকাটা আমি তোকে দিলাম এটা আমার কষ্ট করা টাকা, বুঝতে পেরেছি? যা আর এরকম করবি না, মাস্টার ধরে বাড়িতে গিয়ে ভাত খেয়ে নিবি। হ্যাঁ যা, কিছু মনে করিস না, যা তোকে অনেক বকেছি, যা।